হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সরপুটের একটা দারুণ টেস্টি এবং অসাধারণ একটা রেসিপি দেখাবো কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন যে কোনো মাছ ভাজার আগে যদি তেলের মধ্যে একটু নুন দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তেল ছিটকোই কম প্রথমে দুটুকরো মাছ দেওয়া হয়েছে মাছগুলো এপিটপিট করে বেশ ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এই মাছগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার এগুলো তুলে নেওয়া হয়েছে বাকি মাছের টুকরোগুলো একইভাবে ভেজে নিতে হবে ততক্ষণ মাছগুলো ভাজা হবে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে দু চামচ সর্ষে গুঁড়ো দিয়ে প্রথমে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর তার মধ্যে একটা ছোট পেঁয়াজ কিছুটা ধনে পাতা আর এক চিমটি নুন আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ইতিমতো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে সবকটা মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটোটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা একদম গলে যায় দিয়ে দিলাম এর মধ্যে দেড় চামচ মতো আদা লঙ্কা বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এটা নাড়াছাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ আবারও নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে এবার দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আর বানিয়ে রাখা পেস্টটা সমস্ত মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর সমস্ত মশলা থেকে যখন এইভাবে তেল আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম মিক্সার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এবারেও ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল এটাই বেশি জল দেব না কারণ মাছটা বেশি ঝোলঝল হবে না দেড় চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেওয়া হচ্ছে ভালো করে ফুটে গেলে তারপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে সরপটির এই অসাধারণ টেস্টি রেসিপিটা তো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বিলটা অন করে নাও